আমি কি করে ঘরে টক দই পাতি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছুটা টক দই জল ঝরাতে দিয়ে দেবো ছাকনিতে। 1 লিটার আমুল গোল্ড দুধ কড়াইতে নিয়ে একটু ফুটে এলে বাটিতে কিছুটা সরিয়ে রাখবো। বাকিটা ভালো করে ফুটিয়ে নেব যাতে খুব বেশি করে ঘন হয়ে যায়। এবার জল ঝরানো টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে শেষে ঘন করে ঠান্ডা করে না দুধের মধ্যে ফেটানো টক দইটা দিয়ে ভালো করে ফুটে নেব। এমন করে ঘুটবো যাতে ওপরটা ফেনা ফেনা মতো জমে। এবার এই মাটির ভাঁড়ে দুধটা ঢেলে ঢেকে রেখে দেবো সারা রাত। দুধের সাথে টক দইটা যখন মেশাবেন এতটা গরম হওয়া দরকার যাতে আঙুল চুবিয়ে রাখলে কষ্ট না হয়। পরদিন সকালে দেখুন এতটা ভালো দই জমেছে যে কাট করলেও পড়ছে না। এই রেসিপি দেওয়ার পিছনে কারণ হচ্ছে যখন আমি গোলের রেসিপি দিয়েছিলাম তখন অনেকে জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি কিভাবে ঘরে দই পাতো? ও, তোমাদের একটু কনফিউশন হতেই পারে, আমি কাচের বাটিতে আগে দুধ সরিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমি পরে মিষ্টি দই বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো জানিও প্লিজ।